হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি তিনটি স্ক্রিন রেকর্ডার নিয়ে। তো বন্ধুগণ, আপনারা অনেক সময় চিন্তা চিন্তিত হন যে যে কোন অ্যাপসটি আপনার মোবাইলের জন্য খুবই ভালো হবে। তো স্ক্রিন রেকর্ডের জন্য সেরা হচ্ছে তিনটি অ্যাপসই। তো তিনটির মধ্যে আপনার ফোনের জন্য কোন অ্যাপসটি ভালো হবে, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো স্ক্রিন রেকর্ডের জন্য আমি বর্তমানে যে রেকর্ডটা বন্ধন করতেছি সেটা হচ্ছে ডিউ রেকর্ডার। তো আমি তিনটি অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে যেটা ভালো লাগে সেটাই আপনারা এখান থেকে ক্লিক করে প্লে স্টোর নিয়ে যাওয়া হবে, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি দেখাচ্ছি। তো আমি ডিও রেকর্ডার দেখাচ্ছি বন্ধুগণ, যে ডিও রেকর্ডার। তো ডিও রেকর্ডারটা খুবই ভালো অ্যাপ, যার মোবাইল নর্মাল অথবা 5000 টাকার মধ্যে আছে সে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। এই অ্যাপসটার খুবই ভালো, আপনি চাইলে এই অ্যাপসটার কোয়ালিটিও দিতে পারেন হাই। তো অনেক কিছু অডিও রেকর্ডার এটা আপনারা অন করে আপনারা ওই স্ক্রিন রেকর্ড করে ভয়েসও করতে পারবেন। তো দ্বিতীয় নম্বর যে অ্যাপসে সেটা আমি ইনস্টল করিনি। তো আমি আপনাদের দেখা যাচ্ছে যদি আপনাদের স্যামসাং মোবাইল অথবা খুবই দামি মোবাইল হয় তো আপনার জন্য একটি অ্যাপস আমি শেয়ার করতে চলেছি। সেই অ্যাপসটি হলো তো চার্জবাস। তো মুভিজ অ্যান্ড স্ক্রিন রেকর্ডার, তো এটা লেখার সাথে সাথে আপনার সামনে মুভিজ স্ক্রিন রেকর্ডারটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন মুভিজ স্ক্রিন রেকর্ডার চলে আসছে। তো বন্ধুগণ, এটা কিন্তু খুবই ভালো অ্যাপ, যাদের স্যামসাং মোবাইল বা অনেক দামি মোবাইল আছে তারা এই অ্যাপটিতে স্ক্রিন রেকর্ডার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এটা খুবই ভালো একটি অ্যাপস আপনার ফোনের জন্য। অনেক অ্যাপসই আছে, তবে এই অ্যাপসটি খুবই ভালো, প্রায় 5 কোটি ডাউনলোড হয়ে গেছে। তো 18 এমএ মাত্র অ্যাপসটি আপনাদের। তো তৃতীয় নম্বর যে অ্যাপসটির সাথে আপনাদের পরিচয় সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার। তো আমি দেখাচ্ছি চার্জবারে চার্জ দিয়ে। তো এখানে লিখবেন স্ক্রিন রেকর্ডার লেখার সাথে সাথে আপনার সামনে চলে আসবে যে বন্ধুগণ স্ক্রিন রেকর্ডার নরউট, এটা আমি কোনো বিনামূল্যে এই অ্যাপসটা দিচ্ছি আপনাদের। তো আপনাদের যাতে সাধারণত কম দামি মোবাইল অথবা খুবই একটু বেশি তো তারা এই মাঝে মাঝে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, এই অ্যাপসটি প্রায় 1 কোটি ডাউনলোড হয়ে গেছে, খুবই ভালো একটি অ্যাপস। তবে স্ক্রিন রেকর্ডের জন্য ভালো একটি অ্যাপস হচ্ছে ডিউ রেকর্ডার। তো ডিউ রেকর্ডার অ্যাপসটি খুবই ভালো, তো আমি ইউজ করতেছি। তো ডিউ রেকর্ডার অ্যাপসটি রেটিং বন্ধ দেখাচ্ছি বন্ধুগণ। ডিও রেকর্ডার অ্যাপসটি খুবই একটি ভালো অ্যাপস। তো আপনারা বন্ধুগণ ডিও রেকর্ডার স্ক্রিন এটা সম্পাদন, তো অ্যাপসটি খুবই ভালো একটি অ্যাপস। তো বন্ধুগণ, এটা হয়তো এখন প্লে স্টোরে দিচ্ছে না, তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিওগুলো যদি, তো বন্ধুগণ যদি ভিডিওটি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এসে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুগণ ভুলবেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুগণ টাকা লাগানো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। তো বন্ধুগণ চলি, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিও।